নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার, মজার এই কারণেই, সকলের জন্য মজার হতে পারে, এগুয়েরোর জন্য নয়। ফুটবলের খবর, যারা আপনারা ফুটবল পছন্দ করেন এবং নিয়মিত ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখেন বা বিদেশি লিগগুলো দেখে থাকেন, সেটা লালিগা হোক, সিরিয়া হোক, প্রিমিয়ার লিগ হোক, বুন্দেশলিগা হোক, ফরাসি লিগ ওয়ান হোক, যে লিগগুলোই দেখুন, তাহলে যদি আপনি প্রিমিয়ার লিগ দেখেন তাহলে অ্যাগুয়েরো আপনার হয়তো খুব পছন্দের স্ট্রাইকার। আর্জেন্টিনার মানুষ হিসেবে সেই জন্যই অ্যাগুয়েরো এত জনপ্রিয় হতে পারেন। এক, দুই, তিনি মারাদোনার জামাইও ছিলেন, সেই জন্য হতে পারেন। দুই, তিন, অ্যাগুয়েরো মারাত্মক ভালো গোল চেনেন, প্রচুর গোল করেন তিনি। ম্যানচেস্টার সিটি হয়ে লাস্ট কয়েক বছরে অ্যাগুয়েরোর যে পারফরমেন্স, তাকে ভোলা যাবে না। প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফরোয়ার্ড হিসেবে তার নাম চিরকালীন সোনার অক্ষরে লেখা থাকবে। সেই অ্যাগুয়েরো এমন এক কাণ্ডের সঙ্গে জড়িয়েছেন যে সেটা শুনতে তারও বোধ হয় আর ভালো লাগবে না। তার কারণ, আপনারা জানেন যে ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল আর্সেনালের সঙ্গে, এবং সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি হয়তো অনেক গোলে জিততে পারত, কিন্তু তত গোলে জিততে না পারলেও 1-0 ব্যবধানে আর্সেনালকে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও এই ম্যাচে গোল পাননি অ্যাগুয়েরো। অ্যাগুয়েরো গোল না পেলে কি হবে, কিন্তু তিনি এই ম্যাচের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে বা যত বিতর্ক তৈরি হয়েছে সব তাকে নিয়ে তৈরি হয়েছে। কেন, কি করেছেন তিনি? তিনি মহিলা রেফারির গায়ে হাত দিয়েছেন। বিষয়টা কিরকম তাহলে, আপনারা জানেন এখন বহু ছেলেদের ম্যাচ বা পুরুষদের ফুটবল ম্যাচে রেফারিং এর ভূমিকায় থাকেন মহিলারা। আবার কখনো কখনো রেফারি যদি পুরুষও হন তাহলে তার অ্যাসিস্ট্যান্ট রেফারি বা লাইন্সম্যান বলতাম আমরা যখন একটা সময়, তো অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু এখন অনেক মহিলাই থাকেন। আমাদের কলকাতার মাঠেও হয়, ইন্ডিয়ান ফুটবলেও হয়, আর বিদেশে তো এগুলো অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। তো এদিনও ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের ম্যাচে মহিলা অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন, তার নাম সিয়ান। তো ম্যাচের একটা সময় অ্যাগুয়েরো যখন সাইড লাইনের কাছে চলে যান, তারপর বিপক্ষের পায়ে লেগে বল থ্রো ইন হয়ে যায়, বল বাইরে চলে যায়, সেই সময় রেফারি সিয়ান, যে মহিলা রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনি দেন থ্রো এর নির্দেশ দেন আর্সেনালের পক্ষে। কিন্তু অ্যাগুয়েরোর ব্যাপারটা পছন্দ হয় না। অ্যাগুয়েরোর দাবি যে থ্রো ইনটা তাদের প্রাপ্য ছিল, অর্থাৎ থ্রোটা তিনি করবেন বা তার দলের কেউ করবেন, থ্রোটা আর্সেনালের প্রাপ্য না, ম্যানচেস্টার সিটির প্রাপ্য। তিনি তখন এটার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু কথাতেও যখন কাজ না হয় অ্যাগুয়েরো আস্তে আস্তে এগিয়ে যান সিয়ানের দিকে, তারপর কাঁধে হাত রাখেন, তারপর পিঠেও হাত রাখেন। এই যে ঘটনাটা করেন তা সিয়ানের একেবারেই পছন্দ হয়নি। মহিলা রেফারি, এক, তিনি মহিলা, দুই, তিনি অ্যাসিস্ট্যান্ট রেফারি, তো পুরুষ খেলোয়াড় তো আর কাঁধে পিঠে যদি হাত দেয় এ ব্যাপার কি করে তার পছন্দ হবে, তিনি এক ঝটকায় অ্যাগুয়েরোকে সরিয়ে দেন। কিন্তু এটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অ্যাগুয়েরো বুঝতে পারছেন যে কাজটা তার ঠিক করা হয়নি, কিন্তু তিনিও তো অভ্যস্ত নন, যা হয় এরা বেশিরভাগ সময় পুরুষেরাই থাকে, এবার পুরুষ মানুষ, আর একজন পুরুষের গায়ে হাত দিলে কোনো প্রশ্ন ছিল না। অ্যাগুয়েরো হয়তো খেয়াল করেননি, বা যেহেতু ফুটবলটা অনেক বেশি উত্তেজনার খেলা, বডি কন্ট্যাক্ট গেম, মাথা সবসময় ধরে রাখা, মানে মহেন্দ্র সিং ধোনি এত কুল ক্যাপ্টেন বলি আমরা, ক্যাপ্টেন কুল, আমাদের মাঝে মধ্যে মনে হয় মহেন্দ্র সিং ধোনি আপনাকে একটু ফুটবল খেলতে দিই, আপনি 5টা ম্যাচ ফুটবল খেলে দেখুন যে আপনি কতটা শান্ত থাকতে পারেন। তাই ফুটবল মাঠে শান্ত থাকাটা তো এত ইজি হয় না। আমরা অ্যাগুয়েরোকেও কিন্তু মারাত্মক কিছু রাগী মানুষ হিসেবে চিনি না, বা প্রচণ্ড বিতর্কে জড়ানো মানুষ নন তিনি। সেই মুহূর্তে চোখের সামনে হয়তো তার একটি সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে বেশ দ্বিমত তৈরি হয়েছে। তিনি বুঝতে পারছেন থ্রো ইনটা তাদেরই প্রাপ্য, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অন্যদের দিচ্ছেন। সেই সময় বোধহয় মাথা ঠিক রাখতে না পেরে প্রথমে কাঁধে হাত দেন, তারপর পিঠে হাত দেন। এখন দেখা যাক যে এফএ ফুটবল অ্যাসোসিয়েশন বা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অ্যাগুয়েরোকে এই কাজের জন্য কোনো শাস্তি দেয় কিনা। তবে আমার মনে হয় না, আমিও দেখেছি জিনিসটা, তা অ্যাগুয়েরোর খুব বেশি ইচ্ছে ছিল সিয়ানের গায়ে হাত বোলানো বা গায়ে টাচ করা, এটা নয়। ওই হয় না, কথা বলতে গিয়ে একটা মানুষকে, যেহেতু বিশেষ করে এক মত নই, তুমি আমার বিরুদ্ধ চারণ করছো, আমার যেটা প্রাপ্য সেটা না দিয়ে তুমি আমারই জিনিস অন্যকে দিয়ে দিচ্ছ, সেই সময় মাথায় ঠিক রাখতে না পেরে বোধ হয় অ্যাগুয়েরো কাজটি করেছে। যাই হোক, আপাতত তিনি বিতর্কে রয়েছেন, আশা করবো আমরা তাকে কোনো শাস্তির মুখে পড়তে হবে না। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।